গানটি শুরুর আগে আমি একটুখানি বলে দিলে আপনাদের সুবিধা হবে যারা দেখেননি তাদের জন্য। মেমোরিজের মাঠ ছবিতে আমরা প্রথম থেকেই ছবির যে প্রোটাগনিস্ট অর্থাৎ নায়ক তাকে দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি তিনি মারা গেছেন এবং ছেলের মৃত্যু সংবাদ শুনে মা এসেছেন। ছেলের যে ফ্ল্যাটে থাকতেন সেই ফ্ল্যাটে মা উঠেছেন এবং খুব স্বাভাবিকভাবেই অসংখ্য স্মৃতি সেই ফ্ল্যাটে ছড়িয়ে আছে। ছেলে যা যা খাবার খেতে ভালোবাসত সেই খাবারগুলো পড়ে আছে, যা যা বই পড়তে ভালোবাসত সেই বই, দেওয়ালে ছবি টাঙানো সে যা যা ছবি ভালোবাসত, জামা কাপড়। ন্যাচারালি মায়ের মনের অবস্থা সেই সময় যেরকম হয় সেইটাকে একটা রাধা কৃষ্ণ এবং যশোদার ইমেজারি দিয়ে বোঝানো হয়েছে। গোকুল ছেড়ে শ্রীকৃষ্ণ যখন মথুরায় যাচ্ছেন তখন মা যশোদার যে মনের অবস্থা সেই ইমেজারিটা দিয়ে এখানে মা ছেলের যে একটা চিরবিরহ এটাকে বোঝানো হয়েছে। দেবজ্যোতি মিশ্রের সুর এবং ঋতুপর্ণ ঘোষের কথায় ছবির নাম মেমোরিজ ইন মার্চ। Meaning